মার্কিন নির্বাচনে জয়ের জন্য এগিয়ে চলেছেন বাইডেন, কয়েকটি রাজ্যে বিশৃঙ্খলা। প্রতিটি ভোট গণনা করতে হবে, কেউ গণতন্ত্র ছিনিয়ে নিতে পারবে না বলেছে বাইডেন। ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতে যাবার ইঙ্গিত ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নাকি জো বাইডেন বিজয়ী হবেন, তাতে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দেশগুলোর ব্যবসায়িক সম্পর্কে কোনো পরিবর্তন হবে না জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর আধুনিক 5টি জাহাজের কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মা সেতুর 36তম স্প্যান বসতে পারে আজ, দৃশ্যমান হবে সেতুর 5,400 মিটার। সরকারের যে কোনো দুর্যোগের সময় সেনাবাহিনীর পাশে থাকবে, সিলেটে বলেছেন সেনাবাহিনী প্রধান। বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব। টানা 22 দিন পর আজ থেকে আবারও মাছ ধরা শুরু, সাগরে যাচ্ছেন জেলেরা, প্রাণ চাঞ্চল্যে ফিরে এসেছে মাছের মোকামগুলোতে। বিশ্বে করোনায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন রেকর্ড 1,08,000 শনাক্ত। যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরছেন সাকিব, ক্রিকেটে ফেরাটা হবে চ্যালেঞ্জিং, ভক্ত সমর্থকদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ।